আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার সৈনিক জসীম মিয়ার বাড়িতে চলছে শোকের পাতম। স্বজনদের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ তার স্ত্রী দুই সন্তান বারবার মাতম করছেন বাবা কে ছেলেকে সেনাবাহিনীতে যোগদান করেন দু একুশ সালে তিনি জাতিসংঘের শান্তি মিশনে যান আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার কথা ছিল নিহত মোহাম্মদ জসিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুমিয়ার ছেলে